হ্যালো বন্ধুরা, আমি দেবাশিস। দেব রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আজ খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর ভেজিটেবল রেসিপি দেখাবো। আমার আজকের রেসিপি চাইনিজ ভেজিটেবল রেসিপি, যা খুবই কম সময়ে এবং খুব সহজেই তৈরি করা যায়। এটা ফ্রাইড রাইস অথবা পোলাওয়ের সাথে খেতে অসাধারণ লাগে। মূল রান্নায় যাওয়ার আগে দেখে নিই কী কী উপকরণ লাগবে এই স্বাস্থ্যকর ও সুস্বাদু চাইনিজ ভেজিটেবল রেসিপিতে। একটি গ্রিন ক্যাপসিকাম এই রকম করে কেটে নিয়েছি। একটি গাজরকে ঠিক এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। একটি কাঁচা পেঁপের কোয়ার্টার ভাগ এই রকম পাতলা করে কেটে নিয়েছি। নিয়েছি একটি বড় সাইজের লাল অনিয়ন, কাঁচা মরিচ দুইটি, কর্নফ্লাওয়ার 3 টেবিল স্পুন, লবণ 1 টিস্পুন, আপনারা স্বাদ অনুসারে নেবেন, আদা রসুন পেস্ট 1 টেবিল স্পুন, ব্ল্যাক পেপার 1/2 টিস্পুন, সয়া সস 1 টিস্পুন, টমেটো সস 1 টেবিল স্পুন ও বনলেস চিকেন নিয়েছি 200 গ্রাম মতো। এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। এ পর্যায়ে একটি প্যানে মিডিয়াম লো হিটে কুকিং অয়েল নিয়েছি 3 টেবিল স্পুন। তেল একটু গরম হলে এতে দিয়ে দেব চিকেন। এরপর এতে দিয়ে দেব আদা রসুন পেস্ট এবং সবগুলো ভালোভাবে নেড়ে দেব। এখন এতে দিয়ে দেব ক্রাশড ব্ল্যাক পেপার এবং আবার নেড়ে দেব। চিকেনগুলো এরকম হাফ বয়েলড হলে এতে প্রথমে দিয়ে দেব পেঁপে। এবং একটু পরে দিয়ে দেব গাজর। এখন নাড়তে থাকব। মিনিট খানিক পরে এতে পানি দেব 200 ml-এর মতো। এ সময় চুলা থাকবে মিডিয়াম হাই হিটে। এখন এতে দিয়ে দেব সয়া সস, টমেটো সস, লবণ ও কাঁচামরিচ। এখন নেড়ে দেব এবং ঢেকে দেব 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এখন একটি সবজি নিয়ে চেক করে দেখব যে হাফ বয়েলড হয়েছে কিনা। হাফ বয়েলড হলে এতে দিয়ে দেব অনিয়ন, মোটামুটি মিনিট খানিক পর দিয়ে দেব ক্যাপসিকাম, চাইনিজ ভেজিটেবল রান্নাতে ভেজিটেবলগুলোকে পুরোপুরি সিদ্ধ করার দরকার হয় না, 70-80% সিদ্ধ হলেই হয়। এ পর্যায়ে কর্নফ্লাওয়ারের মধ্যে 1 টেবিল স্পুন পানি দিয়ে এবং সেটা একটু নেড়ে আস্তে আস্তে দিয়ে দেব। ভেজিটেবলের ঝোলের কনসিস্টেন্সি কেমন রাখবেন সেটা নির্ভর করবে আপনার উপর। আমি আর মিনিট খানিক রান্না করে নামিয়ে নিয়েছি এবং পোলাওয়ের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন। ফ্রাইড রাইসের রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা প্লিজ দেখে নেবেন। তো বন্ধুরা, আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে
অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।